কিশোরগঞ্জের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি হলো ঈশা খাঁর বাড়ি। কিশোরগঞ্জ জেলা শহর থেকে ৫ কিলোমিটার পূর্বে করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের নরসুন্দর নদীর তীরে জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান। ঈশা খাঁ ১৫২৯ সালের ১৮ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সোলায়মান খাঁ। তিনি ছিলেন আফগানিস্তানের সোলায়মান পার্বত্য অঞ্চলের এক আফগান দলপতির বংশধর। নুসরত শাহ এর রাজত্বকালে তিনি বাংলায় বসতি স্থাপন করেন এবং স্বীয় প্রচেষ্টায় ভাটি এলাকার বৃহত্তর ঢাকার ও ময়মনসিংহ জেলার উত্তর পূর্ব অংশ নিয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। ঈশা খাঁ ত্রিপুরার রাজ্যর রাজার চাঁদ রায়ের কন্যা কেদার রাজার বোন স্বর্ণময়ীকে বিবাহ করেন। স্বর্ণময়ী পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঈশা খাঁ তার নাম রাখে সোনা বিবি। সেই নাম অনুসারে বাংলার রাজধানী সোনারগাঁও নামকরণ করা হয়। ভারতীয় উপমহাদেশে বাংলার স্বাধীনতার বীজ একমাত্র ঈশা খাঁ বপন করেছিলেন। তার সাহস, বীরত্ব, দেশপ্রেম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ঈশা খাঁ এক প্রভাবশালী জমিদার ছিলেন। তার মূল বাড়ি নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে অবস্থিত, কিন্তু সেটি ছাড়াও আরও একটি ঘাঁটি ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়িতে। এটি বীর ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী হিসেবে প্রচলিত। প্রাচীন সভ্যতার নিদর্শন ঈশা খাঁর জমিদার বাড়িটি এখনও জরাজীর্ণ স্থাপনা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে এখন নেই সেই জৌলুস আর আভিজাত্য, শুধু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন। সেখানে গেলে জমিদার বাড়ির প্রাসাদসম অট্টালিকা আজ আর চোখে পড়বে না। পাওয়া যাবে কালের সাক্ষী হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা জরাজীর্ণ একটি ভবন। সামনে রয়েছে পুকুরঘাট ও মসজিদ। ঈশা খাঁর এই বাড়িটি দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটক, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করে। আমরা ঢাকা থেকে আসছি, এটা ঈশা খাঁর নাম শুনেছি, যেন এখানে ঈশা খাঁর বাড়ি আছে আমরা দেখতে আসছি। আমরা চাই যেন সরকার থেকে যদি এটা আরো ভালো করে, উন্নতি করে, তাহলে আরো মানুষ আসবে, সবাই আনন্দ পাবে। কিশোরগঞ্জ শহর থেকে বাস, অটো অথবা সিএনজি যোগে সরাসরি ঈশা খাঁর দুর্গে আসা যায়। বন জঙ্গল ঘেরা এই স্থানটি জঙ্গলবাড়ি নামে পরিচিত। তবে বর্তমানে সেখানে গিয়ে দেখা যায় কেবল উত্তর দক্ষিণে লম্বা ইটের পাঁচিল দিয়ে ভাগ করা দুটি চত্বর অবশিষ্ট আছে। স্থানীয়দের নিকট পাঁচিলটি প্রাসাদ প্রাচীর নামেই পরিচিত। দক্ষিণ প্রান্তে রয়েছে আরও একটি তোরণ। তোরণটির সামনে করাচি নামে পরিচিত একটি পূর্বমুখী একতলা ভবন আছে। উত্তরে রয়েছে একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। তোরণের পেছনে অন্দর মহল নামে একতলা দক্ষিণমুখী একটি ভবন রয়েছে। গোটা ইটের দেওয়াল চুনকাম সহ লেপন দিয়ে রয়েছে ঢাকা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০০৯ সালে ঈশা খাঁর স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়িটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। ইতিহাস বিজড়িত এই জঙ্গলবাড়িটি আগামী প্রজন্মের কাছে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, কিশোরগঞ্জ।